6 বছর, খুব বড় একটা সময় মনে হলেও ক্যাডেট লাইফের 6টা বছর কিভাবে কিভাবে যেন পার হয়ে গেল। ক্লাস 7-এ এসে প্রথম প্রথম মনে হতো 6টা বছর কিভাবে যে পার করব, কিন্তু এখন মনে হচ্ছে 6টা বছর কেমনভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না। ভাবতেই অবাক লাগছে, ক্যাডেট লাইফ শেষ। এই তো কদিন আগে ভাইয়াদের বিদায় দিলাম, এখন আমাদেরও বিদায় নেবার সময় চলে এসেছে। ইনটেকের 46 জনের ক্রিয়েটিভিটি এমন যে কারো থেকে কেউ কম নয়, যেন এক একজনের ক্রিয়েটিভিটি তাদের ট্রেডমার্ক। চলুন দেখে আসি এই সাধারণ মানুষগুলোর অসাধারণ কিছু বৈশিষ্ট্য। এই হলো আমাদের ইনটেকের হিরো হাসান। হলিউড থেকে অনেক মুভির অফার পেল, কলেজে থাকার কারণে সেগুলো আর করা হয়নি। এমনকি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারেও থানোস চরিত্রটি আমাদের হিরোরই করার কথা ছিল। এই হলো আমাদের ইনটেকের ব্যাকগ্রাউন্ড সিঙ্গার আদনান। ছেলেটির গান গাওয়ার সুপ্ত প্রতিভা থাকলেও তা বিকশিত আর হতে পারলো না, সুপ্তই রয়ে গেল। এই হলো আমাদের ইনটেক কিংবদন্তি তাহমিন। তার ব্যাপারে অনেক কিছুই বলার আছে, সেগুলো হলো একজন আছে আমাদের মলম বিক্রেতা, নাম তার আফরিদ। প্রতিটি মলম মাত্র 10 টাকা, আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলম, আপনার হয়েছে, আপনার সন্তানের হবে। তবে একটা বিষয়ে সবাই সমান পারদর্শী, ইনি হলেন আমাদের ফর্ম মাস্টার মনিরুল আলম স্যার, আর ইনি হলেন আমাদের আরেক ফর্ম মাস্টার আলমগীর মিয়া স্যার। আমাদের ক্যাডেট লাইফ যদি সার্থক হয়ে থাকে, তাহলে তার পেছনে তাদের অবদানই যেন সবচেয়ে বেশি। আর এমন সব হাসি কান্নার অসংখ্য স্মৃতি নিয়ে যেন আমাদের এই 6টি বছর। স্বপ্ন তোমাদের যত আকাশের মতো, দিগন্তহীন ভেঙে দাও যত বাধা অবিরত, বিশ্বাস অলিন যাবে বহু দূর আলোর পথে, ভাসিয়ে দুঃখেরই সাগরে বিদায়ী তোমরা, জেনে রেখো তোমরা রয়ে যাবে হৃদয়ে গভীরে, বিদায়ী তোমরা, জেনে রেখো তোমরা রয়ে যাবে হৃদয়ে গভীরে। সুর মূর্ছনা মাতিয়েছিলে আমাদের শব্দ, তোমাদের কোলা হলে এখনো বেজে যায় নীল দুর্গের চার দেয়ালে, যাবে বহু দূর আলোর পথে, ভাসিয়ে দুঃখের সাগরে বিদায়ী তোমরা, জেনে রেখো তোমরা রয়ে যাবে হৃদয়ে গভীরে, বিদায়ী তোমরা, জেনে রেখো তোমরা
আসে তোমাদের শুদ্ধ স্পর্শে, মিটিয়ে দাও সব দুঃখ সীমাহীন। বিদায়ের এই শেষ প্রান্তে মহাকালের অজন্তে আমাদের করে দিয়ে যাও রঙিন। বিদায়ী তোমরা, জেনে রেখো তোমরা রয়ে যাবে হৃদয়ে গভীরে। বিদায়ী তোমরা, জেনে রেখো তোমরা রয়ে যাবে হৃদয়ে।